তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ খেলতে চলেছি সোলো ভার্সেস স্কোয়াড ক্লাসিক আনর্যাঙ্ক। চল দেখা যাক। আর আজকের ভিডিও লাইক এমন হচ্ছে 10টা, প্লিজ 10টা, সবই 10টা তোমরা সবাই করে দিও। আর যারা যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। ল্যান্ডিংটা খুব খারাপ হয়েছে, দেখো ঘরের কাছাকাছি নামতে চেয়েছিলাম, ঘরের ভিতরের একদম দরজার সামনে নামতে চেয়েছিলাম, নামা মাত্রই ফামাস পেয়েছি। ফামাস কেউ নামেনি, আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি। তো টুল ভালোভাবে লুটার জন্য চেষ্টা করছি। একে আর স্কার পেলাম, তিন লেভেল, এখানে তিন লেভেল হেলমেট পেয়ে গেছি। কেউ নেই তার জন্য আমি বিন্দাস লুটার চেষ্টা করছিলাম, কিন্তু যখন তখন মনে হচ্ছিল যেন ফুস্ট এর বাদ কারো চেক করার জন্য স্কোপ খুলে দেখে চেক করলাম স্কোপ, কিন্তু তখন দেখতে পেলাম যে স্কোপ নেই আমার কাছে। আর এই মাত্র 3x পেলাম, 3x আবার চেক করতাম, আবার একজনের জন্য ফুস্টে পেলাম। দেখি স্কোপ চেক করে নিলাম, চলো সামনে হঠাৎ করে বেরিয়ে এসে একের স্প্রে, ভাই একের স্প্রে। এভাবে লুটতে লুটতে দেখো অনেকটা বান্দা মাত্র রয়ে গেছে 90, এনার্জি ড্রিঙ্ক মেরে নিই। ভাই আবার রাইট সাইড দিয়ে আবার একজন ফ্রি ফায়ার দিয়েছি, তার নুব মনে হয়। এটা একটু এগিয়ে চলে এসছে, যখন ফুট স্টেপ না পায় আমি কিল করে ফেলি। যখন দেখি আরেকটা বান্দা আসবে, দেখো ফুট স্টেপ আসছিলো হালকা হালকা, আমার কানে হেডফোন ছিল তো তাই বুঝতে পেরে গেছি। আমার একটাও স্প্রে লাগেনি, আবার হিট ফায়ার। যারা যারা দেখছো ভাই প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। আবার একটা বলতে বলতে আবার একটা এসে গেছে, আবার একটা রাইট সাইডে আমার ফুল স্টেপ পেলাম। তো করে স্কোপ খুলে গেছে, এইটা আমার কাছে একটু প্রবলেম হচ্ছে সেটিংটায়, কারণ সেটিং রিসেট হওয়ার পরে আপনি আনবেন হওয়ার পরে রিসেট, তো স্কোপটা খুলে যাচ্ছে বেশি। তো স্কোপ খুলে যাবো,
তিনজনকে নক করে রেখেছি, আরেকজনকে কোথাও দেখতে না পায়, তো কিল হয়ে গেছে একজন, আরেকজন আবার একজনকে কিল করে দিলাম। ভাই এটা ভালোই ড্যামেজ দিয়েছিল, তবে গেলাম। ও ভাই মরে গেছে, হিপ ফায়ারটার জন্য একটা হেড লেগে মরে গেছে ভাই, প্লিজ। আবার এগিয়ে যাচ্ছিলাম, দেখো কি হয়। এইভাবে বান্দা খুঁজছিলাম, কিন্তু বান্দা না পাওয়ায়, এনিমিদের খুঁজে খুঁজতে না পাওয়ায় আমি দেখতে পাই সামনে থেকে একটা ফায়ার এলো। তো ফায়ারটা কোথা থেকে এসছে আমি খুঁজেও পাইনি, বান্দা স্পটই করতে পারলাম না ভাই, এখানে কোথায় আমি খুঁজেই যাচ্ছি ততক্ষণ থেকে। তারপরে আবার বেরিয়ে আমি চেক করার জন্য বেরিয়াই, কিন্তু হঠাৎ একজন দাঁড়িয়ে ছিল, বট মনে হয়, এটা তো বট। জয়স্টিক স্ট্রাগ হয়ে যাচ্ছে ভাই, জয়স্টিক স্ট্রাগ হয়ে যাচ্ছে, খেলতে পারছিলাম না তখন। দেখো ভাই ক্যাসে মারা, এই ভাই ক্যাসে, মানে ডেথ রিপ্লাই ভি দেখাইছে।